ভারতবর্ষে পদার্পণ করলাম এবং আমাদের 1938 সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। এবং এই ক্লাবের ওই প্রতিষ্ঠার সময় যারা ছিলেন স্বর্গীয় কানাই দত্ত, স্বর্গীয় রাকাল দাস, স্বর্গীয় বীরেন দাস, এরা এইভাবে মানে বহু এখনকার দিনে বহু কিছু মানে ঘাত প্রতিঘাতের মাধ্যমে আজকে এই মিলনসংঘ ক্লাব 1938 সালে প্রতিষ্ঠা হয়। আর সেই বছর থেকেই আমাদের ক্লাবের পুজো শুরু হয়। আজকে আমরা 87তম পদার্পণ করেছি। আমরা আশা করব আমরা শতবর্ষ হয়তো আমরা দেখে যেতে পারবো না। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম শততম বর্ষকে একটা পাথেয় করে তুলুক, যেটা সারা ভারতবর্ষের কাছে একটা উজ্জ্বল পাথেয় হয়ে থাকবে। নমস্কার, আমি দেবাশিস মণ্ডল ওরফে দেবু, আমি এই নামেই বড়নগরে পরিচিতি। আমি মিলনসংঘ ক্লাবের একজন সদস্য। এই ক্লাবের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং শুধু আমি নয়, আমার পরিবার বা আমার পাড়ার প্রতিটি সদস্য, প্রতিটি বাসিন্দার এই ক্লাবের কাছে, আমাদের কাছে অনেক রকমভাবে ঋণী। আমরাও তাদের কাছে ঋণী, শুধু পুজোর ক্ষেত্রে নয়, অন্যান্য দিক থেকেও সামাজিক কাজে বলে যে কোনো মিলনসংঘ ক্লাব সারা বড়নগরের সমাজসেবী কাজের সাথে লিপ্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করব আমাদের পরবর্তী প্রজন্ম এই যে একটা বাচ্চা শিশুকে দেখছে, এই বাচ্চা শিশুটাও আশা করি ক্লাবের সম্মানার্থে, ক্লাবের মান সম্মানকে বজায় রাখতে আগামী দিনে পাড়ার প্রতিবেশী বা সারা বড়নগর অঞ্চলবাসীর কাছে একটা নতুন বলে একটা দিকপাল তৈরি করবে। আমরা আশা করব আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। এবার আপনি পরবর্তী কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারেন। জয় ভারত টিভি, জয় ভারত টিভি, জয় মিলন সংঘ, জয় মিলন সংঘ, টিচার্স ফর মিলন সংঘ, হিন্দি ফুল ডে, টিচার্স ফর মিলন সংঘ, হিন্দি ফুল ডে, টিচার্স ফর মিলন সংঘ, হিন্দি ফুল ডে। আমার নাম প্রিয়মরা, আর এইবারে দুর্গাপুজো ভালো তো হয়েছেই, পরের বার দুর্গাপুজো আরো ভালো হবে। এইবার আমাদের ক্লাব মিলন সংঘ ক্লাব ইভট পাওয়া হয়েছে। আর কি দিয়ে পুজো করো? পুজো প্যান্ডেল তৈরি হয়েছে মাটির ছোঁয়া দিয়ে, পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে। তোমার কটা জামা কাপড় আছে? আমার 5টা জামা কাপড় আছে। আজকে দিয়ে শুরু নাকি আরো দু চার দিন? কালকে দিয়ে শুরু হয়েছে। বাহ,